হ্যালো বন্ধুরা, আবার আমি এসে গেছি তোমাদের কাছে গণিতের ক্লাস নিয়ে। আমরা আজকে যেটা শিখবো সেটা এতদিন শিখিনি, সেটা হচ্ছে আমরা দু লাইনের অঙ্ক, যোগ অঙ্ক শিখেছি, কিন্তু আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তিন লাইনের যোগ। এবার আগে আমাদের জানতে হবে তিন লাইনের যোগ কিভাবে করে, এই জন্য তোমাদের আমি কিছু অঙ্ক আমি খাতাতে লিখে নিয়ে এসেছি, টুকে নিয়েছি, তোমরা দেখে নাও। এইটা বোর্ডটা ভালো করে দেখো, সেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের 1 2 3 তিনটে করে সংখ্যা লেখা রয়েছে। তাহলে আমরা কিন্তু এর আগে এই রকম ভাবে করিনি, তাই জন্য আমরা একটা এখানে মাঝখানে দাগ টেনে নিলাম বোঝার সুবিধার জন্য। তোমরা দাগটা টানতেও পারো নাও টানতে পারো। এবার দেখো আমরা যে দাগটা টেনে নিলাম তাতে আমরা বুঝে গেলাম 3 5 5 যোগ করব আর 3 2 4 যোগ করব। তাহলে এবার 5 আর 5-এ কত হয় আমরা আগেই বুঝে গেছি, অঙ্ক সংখ্যা গুণে শিখেছি। 5-এর পরে আরো 5 ঘর, 5-এর পরে 6 7 8 9 10, 10-এর পরে আরো 3 ঘর, 10 11 12 13। তাহলে 13 বসলো, হাতে আমাদের কত আছে তোমরা নিশ্চয়ই এক্ষুনি বলে দিতে পারবে, হাতে আমাদের 1 আছে। এটাও শিখেছিলাম, সেই 1টা আমরা কোথায় নিয়ে যাব পরের লাইনে। তাহলে আমি এটা আগে ওপরে আমি একটা ছোট্ট করে 1 লিখে নিলাম, পরের লাইনে চলে গেল। এবার আমি আবার সংখ্যা গুনতে শুরু করব, 3-এর পর থেকে ক ঘর 2 ঘর, 3-এর পরে 4 5, 5-এর পর থেকে ক ঘর 4 ঘর, 5-এর পরে 6 7 8 9 আর 1-এ 10। তাহলে 103 আমার এর উত্তর হলো। তাহলে যোগফল কত হলো? 103। বুঝতে পারলে? তাহলে 3 অক্ষরের আমরা যোগ করলাম, এর আগে কিন্তু আমরা 2 অক্ষরে যোগ করেছিলাম। এবার দেখো এটা আবার তিনটে লাইন, কিন্তু এটা দুটো লাইন না, একদম তিনটে লাইন। আমরা দাগ কেটে নিই একটুখানি মজা করে বুঝার সুবিধার জন্য। এবার আমি বুঝে গেলাম এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। তাহলে 4-এর পর থেকে 2 ঘর গুনবো, 4-এর পরে 5 6, 6-এর পর থেকে 3 ঘর গুনবো, 6-এর পরে 7 8 9। তাহলে 9 বসে গেল, হাতে আমাদের কিছু রইলো না। এবার দেখো মজা, এর পাশের সংখ্যাগুলো কিন্তু একই আছে, তাহলে আমাদের হাতে যেহেতু নেই তাহলে আমি এইটার ক্ষেত্র 9 বসিয়ে দিতে পারি, এটার ক্ষেত্র 9 বসিয়ে, কারণ একই সংখ্যা দেখতে লাগছে। তাহলে আমাদের 999 উত্তর হলো। বুঝতে পারলে প্রত্যেকে? এবার দেখো এবারের অঙ্কটা দেখো আবার একটু অন্যরকম। সেটা দেখো এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, এই ঘরে 3টে সংখ্যা আছে, এই ঘরে 3টে সংখ্যা আছে, এই ঘরে কিন্তু 2টো সংখ্যা আছে। এবার তাহলে আমি গুনবো, 1-এর পর থেকে 1 গুনলে 2 হয়, 2-এর পর থেকে 7 ঘর গুনবো, 2-এর পরে 3 4 5 6 7 8 9, 9 বসে গেল, হাতে আমাদের কিছু আছে? নেই। এবার 3-এর পর থেকে 8 গুনবো, 3-এর পরে 4 5 6 7 8 9 10 11, 11-এর 1 বসলো, হাতে 1 রইলো। এবার এই একটা আমি পরের লাইনে ছোট্ট করে গোল করে লিখে নেব। তাহলে 1 আর 1-এ 2, 2 আর 2-এ 4, দেখো আমাদের 419 হলো। তার মানে আমি দেখো এই অঙ্কটা এইটার মতো কিন্তু নয়, এটার মধ্যে এই প্রথম লাইনটাতে 3টে ছিল, তার পরের লাইনে 3টে ছিল, তার পরের লাইনে কিন্তু 2টো ছিল। তাহলে একটু তফাৎ, কিন্তু গোনার পদ্ধতিটা একই রকম। এবার দেখো এই অঙ্কটা আরেক রকম, আমি আবার দাগ কেটে আমার বোঝার সুবিধার জন্য করে নিই। 7 আর 1-এ 8, 8-এর পরে 9 ঘর গুনবো, 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 17, 17 7, হাতে আছে 1। এই একটা পরের লাইনে আমি ছোট করে লিখে নিলাম, 8 আর 8-এ 8 2 16, তোমরা গুণ অঙ্ক পরে শিখবে, 8-এর পরে 8 ঘর গুনি, 8-এর পরে 9 10 11 12 13 14 15 16, আর 1-এ 17, 17 7, হাতে আছে 1। এখানে কিন্তু দেখো একটা সংখ্যা, তাই জন্য আমি এই একটা 3-এর উপর যদি লিখে নিই, 3 আর 1-এ 4। দেখছো প্রত্যেকটা অঙ্কর কিন্তু মানে লাইনগুলো কিন্তু অন্য ধরনের, কিন্তু যোগ অঙ্কের যে পদ্ধতি সেটা কিন্তু সব কটাতেই একই হবে। এবার দেখো আরো 2টো অঙ্ক দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এটা আমি শিখলাম, এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু 3টে করে লাইনই আছে। আমি একটু সুবিধার জন্য দাগ টেনে নিই, দেখো এই সব কটাতে দাগ টেনে নিলাম, নিয়ে এবার অঙ্কগুলো করব। 4-এর পর থেকে 5 ঘর গুনবো, 4-এর পরে 5 6 7 8 9,
নয় আর চারে নয়, 10, 11, 12, 13, 13 বসলো, হাতে 1, এখানেও 0, এখানে 0, তাহলে একটা 4 আর 1 5 বসে যাবে। এই যোগ পরের লাইনে আসলে আর কোনো সংখ্যা নেই, শুধু একটা সংখ্যা, 4 আর 1 5 বসে গেল, হাতে কিছু নেই। এবার 9 পর থেকে 2 ঘর গুনবো, কারণ এখানে 0, 0 সঙ্গে কিছু যোগ হয় না, 9, 10, 11 বসে গেল 11টা, আর কোনো এখানে লাইন নেই, আমাদের যোগ করারও ব্যাপার নেই। এবার পরের অঙ্কটাতে আসছি, 4 আর 4 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15-র 5 বসালাম, হাতে 1, 1টা লিখে রাখলাম, 9 আর 1 10, 10 আর 7-এ 17, 17, 18, 19, 20, 21, 21-এর 1, হাতে আছে 2। এবার কিন্তু এই দুইটা আমি ওপরে লিখে নিলাম, সব সংখ্যাগুলো ওপরে আমি লিখে গোল গোল করে দিলাম, তাতে বুঝতে পারবো আমি। এবার 4-এর পর থেকে 7 ঘর গুনবো, 4 পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 11-এর পর থেকে 9 ঘর, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আর 2-এ 22, 21, 22। তাহলে বুঝতে পারলে প্রত্যেকটি আমি যত কটা অঙ্ক তোমাদের যোগ শেখালাম, আগের 4টে, পরের 2টো, সব অঙ্কগুলো কিন্তু দেখো লাইনগুলো একটু একটু তফাত, কিন্তু পদ্ধতিটা এক। তাহলে আমাদের 3 লাইনের যোগ, এটা যদি আরেকটা লাইন যোগ করে দিত তাহলে 4 লাইনের যোগ হতো, কিন্তু যোগের পদ্ধতিটা একই থাকতো, কিন্তু গোনার গুনবো আমি একই পদ্ধতিতে, কিন্তু সংখ্যাগুলো এইভাবে বসবে। তাহলে আশা করি বুঝতে পারছো 3 লাইনের যোগ, তোমরা বুঝতে পারলে তোমাদের ওই লেসনটাকে বোধহয় সম্ভবত অনুশীলনী 6, সেই 6 লেসনের সমস্ত যোগগুলোকে তোমরা কিন্তু বাড়িতে অভ্যাস করবে। তাহলে আমাদের 3 লাইনের যোগ আমরা শিখে গেলাম, ব্যাস আজকে এইটুকুনি আমাদের ক্লাসে রইলো। এমন টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো সবাই।